হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ রাফি ফ্রম 500 ওয়ান ডেজ উইথ ফুডি রাফি। তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। তো আজকে আমরা হচ্ছে অনেকদিন পর খিলগাঁওর দিকে যাচ্ছি ভিডিও করতে। তো খিলগাঁও তো অনেকদিন ধরে ভিডিও করা হচ্ছে না, কারণ জ্যাম, ট্রাফিক জ্যাম এগুলোর কারণে আর কি ঢাকা শহরে অনেক ট্রাফিক বেড়ে গেছে, তাই হচ্ছে খিলগাঁওর দিকে এখন কম যাওয়া হইতেছে। তো আজকে যাচ্ছি, আজকে যে ওখানে মেইনলি হইতেছে একটু মানে আর কি টাইম পাসের জন্য যাচ্ছি একটু বিকাল সন্ধ্যার দিকে। তো তাই হচ্ছে একটা কফি হাউসে যাব, যেটাতে আমাদের আরও অনেক আগেই ভিডিও করা উচিত ছিল, বাট একটু লেট হয়ে যাচ্ছে। যাই হোক, যাচ্ছি আর কি আজকে। তো ওখানে আপন কফি হাউস, যেটাতে আমরা আজকে ভিডিও করবো আর কি, আর ফুড টেস্ট করবো। তো আপন কফি হাউস অনেকগুলোই আছে ইসেতে, খিলগাঁওতে তিনটা চারটা মেবি আছে। তো আজকে আমরা হইতেছে একটা সুন্দর যেটা সেটার মধ্যে যাব, আর ধানমন্ডিতে একটা শাখা আছে। তো যাই হোক, ওটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে আমরা আপন কফি হাউস, যেটা খিলগাঁও চৌধুরী পাড়া যে ওই সাইডে ওইখানেই আর কি, পল্লিমার সামনে আর কি, চিলক্স থেকে আরও 5-10 মিনিট দূরে। বাজেট হচ্ছে 400 টাকার মতো। 400 টাকা বাজেট আমরা কী কী খেতে পারি চলেন দেখে নেওয়া যাক, আর হইতেছে ওভারঅল এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। আমাদের আপন কফি হাউসে খাবার শেষ হয়ে গেল। খাবার বলতে গেলে ড্রিঙ্কস আইটেমই তো বেশি নেওয়া হয়েছে, জাস্ট হচ্ছে একটা আর কি মানে খাবার আইটেম বলা যায় আর কি, সেটা হচ্ছে ফ্রাইড চিকেন। যেটা ফ্রাইড চিকেনটা মোটামুটি ভালোই ছিল, ক্রিসপি ফ্রাইড চিকেন। এটার প্রাইস হচ্ছে ওয়ান পিস হচ্ছে আপনার 100 টাকা। আপনি চাইলে ওখানে একটা চার পিস সাথে ফ্রাইস পাওয়া যায়, ওটা 400 টাকার থেকে একটু কম, আমার দামটা ঠিক মনে আসতেছে না, বাট ফ্রাইড চিকেন ওয়ান পিস হচ্ছে আপনার 100 টাকা, এটা এটার প্রাইস আর কি। আর এরপরে আমরা নিছি হচ্ছে তিন ধরনের বেভারেজ নিছি। ফার্স্টে নিছি হচ্ছে আমরা চকলেট কোল্ড কফি, যেটার প্রাইস হচ্ছে 80 টাকা। চকলেট কোল্ড কফিটা দেখতে মোটামুটি ভালোই লাগতেছে। এর সাথে আমরা নিছি হচ্ছে স্ট্রবেরি মিল্কশেক, যেটার প্রাইস পড়ছে হচ্ছে আপনার 120 টাকা। মিল্কশেকের প্রাইসটা একটু বেশিই হয়, তো স্ট্রবেরি মিল্কশেকটাও কিন্তু দেখতে ভালোই লাগতেছে। আর এর সাথে আমরা নিছি হচ্ছে আরেকটা হচ্ছে ম্যাঙ্গো জুস। ম্যাঙ্গো জুসটা দেখতেও ভালো লাগছে, যেহেতু আমের সিজন প্রায় চলে গেছে, বাট তারপর সব জায়গায় তো ম্যাঙ্গো সেল হয়, তো আমার ম্যাঙ্গো জুসটা সবসময় হচ্ছে জুস কর্নার বা এরকম টাইপ জায়গায় গেলে খাইতে খুব মন যায়, তাই হচ্ছে ম্যাঙ্গো জুসটা নেওয়া। এটার প্রাইস হচ্ছে 80 টাকা। তো এই হচ্ছে চারটা আইটেম, এবার চারটা আইটেমের বিস্তারিত কথা বলবো। তো আরেকটা জিনিস হচ্ছে আপন কফি হাউস ইটস আ ভেরি গুড প্লেস, জায়গা অনেক ভালো, স্পেস আছে, মানুষ বসে বসে গল্প করতেছে আর কফি আর ড্রিঙ্কস আইটেম খাইতেছে, আর হালকা স্ন্যাক হিসাবে এই চিকেন ফ্রাই বা স্যান্ডউইচ এগুলো ট্রাই করতেছে। স্যান্ডউইচ আমরা আরেকদিন ইনশাল্লাহ ট্রাই করবো। তো আইটেমগুলোর সাথে যদি বলি, ফ্রাইড চিকেন ভালো ছিল, খারাপ ছিল না, 100 টাকায় বলা যায় মোটামুটি ভালো, মানে 100 টাকা হিসেবে ঠিক আছে। বাট আবার যদি আপনি এই কম্পেয়ার করেন যে বিএফসির 100 টাকায় আপনি চিকেন ফ্রাই পাচ্ছেন, ওটার সাথে যাচ্ছে না, যেহেতু ক্রিসপি চিকেনের ব্যাপারটা আপনি বিএফসিতে 100 টাকায় পাচ্ছেন, ওটার সাথে ওই রকম যাবে না। বাট এটার টেস্ট এখানে বসে আপনি একটা বেভারেজের সাথে খাইতে পারেন, খারাপ লাগবে না, মোটামুটি ভালো বলা যায়। এরপরে আসি মেইনলি যেটা আপন কফি হাউসে যাওয়ার জন্য মেইন রিজনটা হচ্ছে চকলেট কোল্ড কফি, এগুলো আইটেম ট্রাই করার জন্য। তো চকলেট কোল্ড কফিটা ছিল মজাদার, খুবই ভালো লাগছে আমার কাছে। 80 টাকায় একদম ভ্যালু ফর মানি বা ওয়ার্থ ইট ফিলটা আপনাকে দিবে। কফির র ফ্লেভারটা পাওয়া যাচ্ছিলো এবং চকলেটের মিক্স আপটা, ব্লেন্ডিংটা পারফেক্ট হয়েছে, সাইজও মোটামুটি ভালোই আছে। আর একটা জিনিস ভালো লাগছে যে ওনাদের কোনো হচ্ছে যে লার্জ সাইজ স্মল সাইজ এরকম কিছু নেই, একই সাইজে ওনারা সার্ভ করে। সো 80 টাকায় বলা যায় চকলেট কোল্ড কফিটা আমার কাছে ভালোই লাগছে, খারাপ বলা যাবে না। এরপরে আসি হচ্ছে স্ট্রবেরি মিল্কশেকের কথা। স্ট্রবেরি মিল্কশেকটা স্ট্রবেরি ফ্লেভার খুবই ভালো দিছে, আর মিল্কশেক হিসেবে এটা 120 টাকায় খারাপ না, ভালোই চলে। আর স্ট্রবেরি মিল্কশেকটা আপনার টেস্টটা খুব ভালোই দিছে আমাদেরকে, কজ হচ্ছে আমার কাছে খুবই মজা লাগছে স্ট্রবেরি মিল্কশেকটা ট্রাই করে, এবং হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে ভ্যালু ফর মানি। বাট একটা একটা কথা বলতেই হবে যে চকলেট কোল্ড কফি আর হচ্ছে স্ট্রবেরি মিল্কশেকে যদি কম্পেয়ার করি, অবশ্যই এটা টেস্ট প্রিফারেন্সের উপর ডিপেন্ড করে, বাট আমার কাছে দুইটার মধ্যে যদি কম্পেয়ার করা লাগে দেন আই উইল গো ফর চকলেট কোল্ড কফি, বাট স্ট্রবেরি মিল্কশেকটা কিন্তু মজাই ছিল। এরপরে আসি ম্যাঙ্গো জুসের ব্যাপারে। ম্যাঙ্গো জুসের কথা যেটা বলবো যে 80 টাকা একটু এক্সেস প্রাইস মনে হইতে পারে, কিন্তু এখন সব কিছুরই দাম বাড়ছে, তো 80 টাকা হিসাবে খারাপ না। 60 টাকা হলে হয়তো বা উইনিং ডিলে অনেক কাছে মনে হইতে পারে, বাট আমার কাছে 80 টাকা হিসাবে মনে হয় ঠিকই আছে, এখন সব জায়গায় এরকম প্রাইসই চলতেছে। কারণ আমি হইতেছে অনেক আগে হচ্ছে সিঙ্গাপুর জুস কর্নারে 30 টাকা করে খাইতাম, তো ওই প্রাইসটা আমার সবসময় খালি মাথায় চলে। বাট ম্যাঙ্গো জুসের ফ্লেভারটা খুবই ভালো লাগতেছিলো, ম্যাঙ্গো জুস একদম পারফেক্টলি মেড করা যতটুকু মানে যেরকম হয় আর খুবই ই ছিল, মানে জোশ ছিল
ছিল আর কি বলা যায়, রিফ্রেশিং হয়ে গেছি আমি, আমার খুব ভালো লাগছে, আমি অনেক বেশি খেয়ে ফেলছিলাম, মানে আরেকজনকে আমি দেই নেই বলা যায়। সো ওভারঅল এটার সাথে এক্সপিরিয়েন্স ভালো। তো আমাদের চারটা আইটেমের সাথে মোটামুটি এক্সপিরিয়েন্স কিন্তু ভালোই বলা যায়, 400 টাকা বাজেটে আমরা চারটা আইটেম ট্রাই করতে পারছি বেভারেজ। আর আমি একটা কথা সবসময় বলি যে বেভারেজের দাম যখন 100 টাকা বা 100 টাকার বিলো হয় তখন আমি সে জায়গায় ট্রাই করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। ইনশাল্লাহ আমি আপন কফি হাউসে আবার তো খিলগাঁও আসা হয় দেখা সাক্ষাৎ করার জন্য বন্ধু বান্ধব ছোটো ভাইদের সাথে, তো এখানে প্রায় আসা হয়। ইনশাল্লাহ আবার আপন কফি হাউসে আরও কয়েকটা আইটেম ট্রাই করবো আর আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।